नमस्कार फ्रेंड्स, बेंगली ब्लॉग से आपनादे जानाई स्वागत। এই চ্যানেলটি একদমই নতুন। এই চ্যানেলে বিভিন্ন বিষয়ে আপডেট দেওয়া হবে। আপনারা সেই আপডেটগুলি যদি পেতে চান তো বেল আইকনটি প্রেস করে দিন, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, ভিডিওটি কমেন্ট কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু তো প্রথমেই ভিডিও শুরু করার আগে প্রথমে সমস্ত মা ভাই বোন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই এবং আমার তরফ থেকে প্রণাম জানাই। তো আমি এই ভিডিওটি বানাতে চলেছি বিটা ফিশ এবং অ্যাকোরিয়ামের বিষয় নিয়ে। মূলত আমার এই ভিডিওটির মূল বিষয় হলো বিটা ফিশ, টাইগার ফিশ এবং অস্কার ফিশ এবং প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের বিষয়। তো এই সামনে দেখতে ভিডিও দেখ সামনেই দেখতে পাচ্ছেন যে একটি অ্যাকোরিয়ামের মধ্যে কি সুন্দরভাবে সেপারেট করে দুটো বেটা ফিশকে রাখা রয়েছে। দুটো বেটা ফিশ বেশ আনন্দেই রয়েছে, দেখছেন দুজনেই ভালো খেলাধুলো করছে। বেটা ফিশকে আমরা সাধারণত ফাইটার ফিশও বলে রাখতে পারি। এই ফাইটার ফিশের হচ্ছে আসে হচ্ছে প্রথম এই ফাইটার ফিশটি উৎপত্তি হয়েছিল আমার যতদূর জানা যে সুইজারল্যান্ড না কোথায় এই মাছ দুটি এই মাছগুলোকে নিয়ে আসলে ফাইট হতো, তার নাম থেকে এদের নাম হয়েছে ফাইটার ফিশ। সেটা জানি না আমি, ওটা জেনে আপনাদের নেক্সট ভিডিওতে নিশ্চয়ই আপনাদেরও জানাবো। তো যতদূর জানি এই ভিডিওটি হচ্ছে এই মাছগুলোকে নিয়ে আসা হতো এক জায়গায়, দুজনকে ছেড়ে দেওয়া হতো এবং যে মাছটি লাস্ট অবধি জীবিত থাকতো সেই বিজয়ী হতো যতদূর জানা আছে। কিন্তু কোথায় হতো সেগুলো আমার জানা নেই, আমি আপনাদের নেক্সট ভিডিও অবশ্যই জানাবো। এটা হচ্ছে এই যে সামনে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা আমি সম্পূর্ণ নিজের হাতেই বানিয়েছি। আপনারা যদি দেখতে চান যে অ্যাকোরিয়াম কীভাবে বানানো হয় তো আপনারা গিয়ে কমেন্ট করুন, সাপোর্ট করুন আমাকে, আমি অবশ্যই আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমি আমাদের ঝিল থেকে নিয়ে এসেছি, ঠিক আছে। দিয়ে অ্যাকোরিয়াম কেউ ঝিল থেকে যেহেতু নিয়ে এসে, এবার ঝিলে অনেক সময় অনেকে খোল বাকল দেয় যার জন্য ঝিলের জল চান ফান করেন নোংরা, এগুলো মাছেদের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তার জন্য আমি গাছগুলোকে ঝিল থেকে নিয়ে এসে আগে অ্যাকোরিয়ামে যে ওষুধগুলো দেয় তার মধ্যে জলে দু তিন দিন রেখে তারপরে এগুলোকে আমি সেট আপ করেছি। তো অক্সিজেন গাছ গাছে যদি আপনি দিয়ে রাখেন তো আপনাদের কোনো ফিল্টারেশনের জলে ফিল্টারেশনের প্রয়োজন হয় না। কিন্তু সব প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে কিন্তু সব মাছ থাকে না, কিছু কিছু প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে এমন এমন মাছ আছে যে কিছু কিছু মাছ প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে থাকে না। তো আপনাদের এই বিষয় নিয়ে পরে আসবো কথা। তো আমার মূলত বিষয় যে আসি, এখানে রয়েছে একটি ব্লু হাফ মুন বেটা এবং একটি মাল্টি কালার রেড হাফ মুন বেটা। এই দুটো আমি একটি অ্যাকোরিয়াম দোকান থেকে কিনে এনেছি, আমার দর পড়েছে 90 টাকা করে, ঠিক আছে। আমাদের এখানে বলতেই পারেন যে প্রায় খুবই সস্তায় মাছ ফাছ পাওয়া যায়। তো আমি আপনাদের একটু এদিকটায় দেখাবো, আর একটা প্ল্যান্টেড আমি বোল বানিয়েছি। এই দেখুন এইখানে আমার টাইগার ফিশ রয়েছে, এখন ওরা সব কোথায় ঘোরাফিরো করছে যদিও দেখা যাচ্ছে না, ওনারা দেখতে পাচ্ছেন না। ওই যে ওই যে ওই যে দেখুন, ওই এখানে ফাইটার গাপ্পি এবং এই টাইগার গাপ্পি আর আপনার রয়েছে মলি। এই প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা আমি বানিয়েছি, আমি এখানে ব্ল্যাক স্যান্ডের ইউজ করেছি, এগুলো আপনি মার্কেটে পেয়ে যাবেন ব্ল্যাক স্যান্ড। তো এটা ব্ল্যাক স্যান্ডটা ইউজ করেছি যাতে একটু কালারটা ফোটে, কারণ ব্ল্যাকের ওপর যে কোনো কালার আপনি দেবেন জাস্ট ফুটে উঠবে। তো আর একটু পাশেই রয়েছে এই দেখুন দুটো অস্কার ফিশ রয়েছে। আমি যেহেতু একটু বলে এইগুলোকে বলে রেখেছি কারণ আপাতত আমার
এইগুলোকে আমার ট্যাঙ্কে রাখা। দেখুন, আমি হচ্ছে মাছ নিয়ে খুব একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। যে ওই অস্কার ফিশগুলো যেগুলো রয়েছে, অস্কার ফিশ হচ্ছে কোনো মাছের সঙ্গে থাকে না, যেমন মিল্কি বলুন, গোল্ড ফিশ বলুন, অ্যাঞ্জেল বলুন, এদের সঙ্গে অস্কার ফিশ থাকে না। তো আমি এই অস্কার ফিশগুলোকে আমি তাদের সঙ্গে রেখেছিলাম যে এক্সপেরিমেন্ট করার জন্য। আমি টোটাল 4টে অস্কার ফিশ নিয়ে এসেছি, 2টো ব্ল্যাক, 2টো হোয়াইট। তো আমি 4টাকেই অ্যাকোরিয়ামে ছেড়েছিলাম, যেহেতু এই দুটো বদমাশি একটু করছিলো, তাই এই দুটোকে আমি আলাদা করে রেখেছি। তো তার জন্য আমি আলাদা কালকে ট্যাঙ্কে সেট আপ করবো, সেটা আপনাকে আমরা ভিডিও বানিয়ে দেখাবো, দুটো অস্কার ফিশের ট্যাঙ্ক সেট আপ কী করে করতে হয় আপনার যদি তা চান অস্কার ফিশ করতে। আর হ্যাঁ, অস্কার ফিশ আমাদের এইখানে পাওয়া যাচ্ছে মাত্র 30 টাকা প্লিজ, মানে হচ্ছে 60 টাকা পেয়ার। আর আমার দুটো হোয়াইট যে অস্কার ফিশ রয়েছে, ওটা আমার অরিজিনাল ট্যাঙ্কে রয়েছে। ওখানে অ্যাঞ্জেল, গোল্ড ফিশ, শার্ক, সিলভার শার্ক, বিভিন্ন মাছও রয়েছে। তার সঙ্গে আমি রেখেছি, ওরা দুজন আপাতত ভালো আছে। এখন আপাতত ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি না, আমি নেক্সটে ভিডিও বানাবো। যদি আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়, আপনারা আমাকে সাপোর্ট করলে, আমি নিশ্চয়ই আমার আবার নেক্সট ভিডিওতে আমার অস্কার ফিশ, যে আমার এক্সপেরিমেন্ট কাজে দিয়েছে, অস্কার ফিশ সমস্ত মাছের সঙ্গে রয়েছে, তো আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রেস করে দিন। আর আমার এই ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং ভিডিওতে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। চলো, টাটা, গুড বাই ফ্রেন্ডস।